সকালে ব্রেকফাস্টের জোগাড় চলছে না না ছাতু মাখা নয় আসলে কুকিজ বানানো একদম হেলদি একটা কুকিজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি ব্যবহার করেছি সেগুলো দেখাই যেমন ফ্ল্যাক্স সিডস থেকে শুরু করে সানফ্লাওয়ার সিড বা পামকিন সিড আমন্ড বাদাম আরও ইত্যাদি জিনিসপত্র তোমাদের সাথে একে একে শেয়ার করে নিচ্ছি আচ্ছা এই সিডগুলোকে না হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেওয়া বেটার তাহলে কি হবে যে কুকিজের মধ্যে যখন ব্যবহার করা হবে কুকিজটা চট করে নষ্ট হবে না কাঁচা জিনিস থাকলে একটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে ভাজা মানে রোস্টেড থাকলে অনেক দিন পর্যন্ত কুড়মুড়ে থাকবে ব্যাপারটা আমি যে সিটগুলো নিয়েছি বা নাটগুলো নিয়েছি তোমাদের এগুলোই যে নিতে হবে এরম কোনো রুলস নেই তোমরা যে যেগুলো পছন্দ করো সেই অনুযায়ী নিতে পারো আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি কেননা গোটা কাজু থেকে ভাঙা কাজুর দাম কম আর আলটিমেটলি সবটাই তোমাকে ভেঙে নিতেই হবে আমার আমার বাড়িতেই ছিল এখন তোমাদের দেখানোর জন্য আমি আলাদা আলাদা করে রোস্ট করছি অ্যাকচুয়ালি আমি কিন্তু সব একসাথে রোস্ট করে একটা শিশিতে রেখে দিই আমার একটা আগের ভিডিও তো সেটা আমি দেখিয়েছি এটা ইউজ করেছি সাদা তিল সাদা তিল আমার বাড়িতে সব সময় থাকে কেননা আমি হামাস খেতেও ভীষণ ভালোবাসি সিডস এত উপকারী যে আমাদের সকলের কিন্তু রোজ খাওয়া উচিত আর লাস্টলি যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ওটস ওটসটাকে কিন্তু রোল করে নিতে হবে তোমরা যদি রোল ওটস কেন কোনো ব্যাপার নেই আর যদি তোমরা ভাবো যে না এমনি নর্মাল ওটসই রাখবো তাহলে কিন্তু একটু হালকা করে টেলে নিতে হবে আসল কথা একটা করে জন্মদিন আসা মানে কিন্তু বয়স এক ধাপ করে বেড়ে যাওয়া আর আগে যেমন খুব আনন্দ হতো একটা আলাদা রকম উত্তেজনা হতো এখন জন্মদিন আসলে কিন্তু আমি আরেকটু করে সতর্ক হয়ে যাই চেষ্টা করছি বয়স বাড়ার সাথে সাথে সমস্ত গুড হ্যাবিটসগুলোকে অ্যাডাপ্ট করতে ওটসটা ঠান্ডা হলে কিন্তু ওটসটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট ওটস কিন্তু পাউডার করে দেবো কেননা এই পাউডারটাই আমার কাজে লাগবে আর বাকি থার্টি পার্সেন্ট থাকবে নর্মাল এটা মেশানোর জন্য লুচি মাখার সময় যেরকম আমরা খুব ভালো করে ময়ন দিই ঠিক সেরকমভাবে এই ওটস পাউডারটার মধ্যে কিন্তু ঘি বা সাদা তেল মানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়ান দিতে হবে যত ময়ান হবে তত ভালো খাস্তা হবে সাথে আধ চামচ বেকিং পাউডার আর সাধারণত আমি কুকিজে কখনো কলা দিই না কিন্তু কি হচ্ছিল কাঁঠালি কলাগুলো খুব বেশি পেকে গেছিলো এগুলো না ওইনিক এমনি এমনি খেত না তাই আলটিমেটলি সব ওই ভিতরে দিয়ে দেওয়া যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে আর মিষ্টির জন্য কাঁঠালি কলা এছাড়াও খেজুর কিসমিস এগুলো থাকবে আমি এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে যে কিভাবে করছি কাঁঠালি কলাটা পেস্ট করে নিয়ে ওটসটা দিচ্ছি সাথে একটু সাদা তেল দিলাম আর একটু আর একটু মধু দিয়েছি বাট এক হাতে এটা করা সম্ভব নয় আমি ক্যামেরাটা রেখে একটু প্রসেস করে নিচ্ছি আচ্ছা মাখার পর ঠিক এরকম হয়েছে মানে এটা কিন্তু শুকনো শুকনো রাখতে হবে যদি কারোর মনে হয় যে আরেকটু মিষ্টি লাগবে তাহলে ডেফিনেটলি গুড় অ্যাড করতে পারো আসলে আমি চিনি একেবারেই খাই না কলা খেজুর আর কিশমিশে যথেষ্ট মিষ্টি থাকে কাজেই না দিলেও চলে এটা এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মাখা কোনোভাবেই পসিবল নয় এবার একে একে এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমি মিশিয়ে দেব ওই মাখাটার সাথে মাখাটা একদম শুকনো রাখতে হবে মানে যতটা শুকনো হয় ততই মঙ্গল তোমাদের হয়তো মনে হচ্ছে বিরাট লম্বা প্রসেস কিন্তু আমার তো সব কিছুই রেডি থাকে তাই আমার করতে ঠিক দশ মিনিট লাগে আমি কিন্তু প্রতি সপ্তাহে বানাই স্যাটারডে করে আর সারা সপ্তাহ ধরে খাই পুরোটা মাখা হয়ে গেলে ঠিক এরকম হবে আমরা নাড়ু করে নেবো ছোট ছোট বেশ শক্ত হবে নাড়ুগুলো এবার নাড়ুগুলো না এমনিই খেয়ে নেওয়া যায় এত টেস্টি হয় আর একটা গ্লাসের বা একটা বাটির পিছন দিক দিয়ে এরকম চেপে চেপে এটা কুকিজের শেপ দিতে হবে বাজার চলতি কুকিজগুলোর যে দাম হয় তার প্রায় অর্ধেক দামে তুমি এগুলো ঘরে বানিয়ে ফেলতে পারবে এবং তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ তুমি কি কী দিচ্ছ কত গ্রাম কোনটা কত দিচ্ছ কতটা পুষ্টি তুমি খেতে পারছো তো এই জন্যে আমি প্রেফার করি ঘরে বানিয়ে নেওয়া হ্যাঁ সময় একটা ব্যাপার কিন্তু রেডি থাকলে সময় খুব একটা বেশি লাগে না সবথেকে বড়ো কথা কী ভালো খাবারের জন্য কিন্তু সময় আর খরচ দুটোই করা যেতে পারে কনভেকশন মোডে দিয়ে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে তারপর আমি কুকিজগুলো বসিয়ে দিয়েছি ইন্ডিয়ান রেসিপিতে ফাইভ নাইনতে আঠারো মিনিট মতন সময় লেগেছে এটা হতে আমি একটু উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট মতন বেক করে নিয়েছি আর তারপরে রেজাল্টটা আমার বাড়িতে যে সদস্য রয়েছে সেই বলবে রিভিউ সাধারণত কেক বা কুকিজের ক্ষেত্রে টিম ব্যবহার করলে আমি ভ্যানিলা এসেন্স দিই কিন্তু এক্ষেত্রে সেটার প্রয়োজন হয়নি আর এই যে হয়ে যাওয়ার পর আমি এখানে সবে গরম গরম বার করে রেখেছি তার মধ্যে আমার বাড়িতে একটা বাচ্চা চোর আছে দেখো এক কামড় দিয়ে চলে গেছে কীভাবেই গরমটা দিয়েছে কামড়ে আমি জানি না আমি তো হাতই দিতে পারছি না একদম পুরো শুকনো হয়ে গেছে অনেকটা না ঠেকুয়ার মতো দেখতে লাগছে বাট খেতে খুবই ভালো মিষ্টি যদি কারোর কম মনে হয় ডেফিনেটলি তোমরা আরেকটু খেজুর বা গুড় অ্যাড করতে পারো আমার কিন্তু কম মিষ্টি ভালো লাগে সকালবেলা যোগা করার পর একটা বিস্কিট আর এক কাপ চা দিয়ে সুন্দরভাবে একটা দিন শুরু করা আর এখন ওইনিক টেস্ট করে তোমাদের জানাবে এটা কেমন হয়েছে ওইনিক তো এমনি অলরেডি দুখানা খেয়ে ফেলেছে তাও একটা রিভিউ হিসাবে ওকে কেমন খেতে অ্যামেজিং এটা কি সিডস সিডস বিস্কিট হুম মিষ্টি ঠিকঠাক আছে হুম একদম পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম